হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লু বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর যে গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আছে সেটি যেটি দেওয়া হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক বলে রাখি এটির কিন্তু পূর্ণমান হচ্ছে পনেরো চলো শুরু করা যাক দেখো প্রথমেই বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর লক্ষ্য করো এখানে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের ক হল দুই শূন্য 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 দুই শূন্য 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 নয় শূন্য 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 এবং নয় শূন্য নয় শূন্য 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 সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট পাঁচ অঙ্কের সংখ্যাটি হলো তো দেখো এই সমস্ত সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো পাঁচ অঙ্কের যে সংখ্যাটি হলো সেটি হচ্ছে অপশান নাম্বার এ দুই শূন্য 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 অতএব কুড়ি হাজার ঠিক আছে পরের যে প্রশ্নটা দেখো খ নম্বরে বলছে পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলো তো দেখো এখানে এতে বলছে একান্ন হাজার এটা কিন্তু হবে না অতএব এটা আমরা চিহ্ন দিয়ে দিলাম তারপরে দেখো বিতে বলছে পঞ্চাশ হাজার এক এটাও হবে না সিতে বলছে পঞ্চাশ হাজার একশো এটাও হবে না ডিতে বলছে পঞ্চাশ হাজার দশ অতএব এটা হবে সঠিক উত্তর মানে অপশান নাম্বার ডি পরেরটা দেখো গ নম্বরটি লক্ষ্য করো এখানে বলছে ষাট হাজার চারশো বারো সংখ্যাটিতে চারের স্থানীয় মান হলো তো চারের স্থানীয় মানটি দেখো যে প্রথমে অপশান নাম্বার এতে বলছে চল্লিশ হাজার এটা হবে না অপশান নাম্বার বিতে বলছে চার হাজার এটাও হবে না অপশান নাম্বার ডিতে বলছে চল্লিশ এটাও হবে না সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি চারশো ওকে পরের যে কোশ্চেনটি আছে দুই নম্বরে লক্ষ্য করো এখানে বলছে সত্য মিথ্যা লেখো ক নম্বরটি লক্ষ্য করো এখানে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো নয় 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 শূন্য তাহলে এটা কিন্তু মিথ্যা হবে কারণ এখানে শূন্য কখনোই কিন্তু বৃহত্তম সংখ্যার মধ্যে হবে না বৃহত্তম সংখ্যার মধ্যে তখনই এটা বৃহত্তম সংখ্যা হতো যখন পাঁচটি নয় হতো অর্থাৎ নয় 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 এই পাঁচটি যদি এখানে নয় হতো তবেই কিন্তু এটি বৃহত্তম সংখ্যা হতো অর্থাৎ যেহেতু এখানে শূন্য আছে তাই এটা মিথ্যা হবে ওকে তোমরা মিথ্যা লিখে দেবে নম্বরটি দেখো এখানে বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচ তো অবশ্যই এটা কিন্তু একদম ঠিক মানে সত্য কথা তাই আমরা এখানে সত্য লিখে দিলাম ওকে পরেরটা দেখো গ নম্বরে বলছে চল্লিশ হাজার পাঁচশো দুই গ্রেটার দেন চল্লিশ হাজার বান্ন তো অবশ্যই এটা কিন্তু চল্লিশ হাজার বান্ন থেকে চল্লিশ হাজার পাঁচশো দুইটা বড় সেই জন্য এটা সত্য হবে তো আমরা এখানে সত্য লিখে দিলাম তোমরা এখানে সত্য লিখে দেবে ওকে তো চলো এবারে করা যাক তিন এবং চারের যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি পরের যে প্রশ্নটি আছে লক্ষ্য করো তিন নম্বরে মানে তিনের কয় বলছে তিন ছয় নয় সাত এবং পাঁচ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখো চলো এই প্রশ্নের উত্তরটি করা যাক তো দেখো আমি লিখে রেখেছি প্রথমে তোমরা লিখবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো পঁয়ত্রিশ হাজার ছয়শো উনআশি এটা লিখে মানে তিন পাঁচ ছয় সাত নয় এবং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে নয় সাত পাঁচ নয় সাত ছয় পাঁচ তিন অতএব সাতানব্বই হাজার ছয়শো তিপ্পান্ন পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি দেখো সেটি হচ্ছে খ নম্বর এখানে হচ্ছে নয় শূন্য 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 নয় এই যে সংখ্যাটিকে স্থানীয় মানের বিস্তার করো তো চলো এটি খুবই সহজ একটি অঙ্ক তো তোমরা এখানে যেটা লিখে দিয়েছি সেটা সুন্দরভাবে লিখে নেবে দেখো এখানে লিখেছি স্থানীয় মানে বিস্তার করে পাই দেখো নয় শূন্য 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 যোগ শূন্য 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 যোগ শূন্য 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 যোগ শূন্য শূন্য যোগ নয় তো এইভাবে তোমরা কিন্তু যেটা আছে এখানে সেটা লিখে দেবে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে খুব সহজ একটি অঙ্ক এটি পরের যে কোশ্চেনটি আছে দেখো এটিও খুব সহজ একটি অঙ্ক গ নম্বরটি দেখো চল্লিশের ওপরে ছয়ের গুণ দুটি গুণিতক লেখো চল্লিশের ওপরের ছয়ের দুটি গুণিতক লিখতে হবে তো দেখো লিখে রেখেছি চল্লিশ এর ওপরের ছয়ের দুটি গুণিতক হলো এক নম্বর দেখো ছয় সাথে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ তাহলে এইগুলি কিন্তু লিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওকে দেখো নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের শেষ প্রশ্ন তোমাদের প্রশ্নটি আমি পড়ছি দেখো এখানে বলছে তিন সাত শূন্য দুই নয় যোগ এক সংখ্যাটিকে বল ও কাঠের সাহায্যে প্রকাশ করো ওকে এই সংখ্যাটিকে বল ও কাঠের সাহায্যে প্রকাশ করতে হলে প্রথমত এটাকে যোগ করতে হবে তারপরে আমরা বল ও কাঠের সঙ্গে এটা সাজাবো ওকে তো দেখো সাঁত্রিশ হাজার উনত্রিশ যোগ এক এটিকে আমরা যোগ করব আমি একটু জুম করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যোগ করছি সাঁত্রিশ হাজার উনতিরিশ এই সংখ্যাটির সঙ্গে আমরা এককে যোগ করব ওকে এককে যোগ করে কী পাবো দেখি দেখো আমরা কিন্তু এককে যোগ করার পরে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি আমরা বল কাঠির সাহায্যে আঁকব দেখো নয় এবং এক যোগ করে পাই দশ তাই দশের শূন্য বসালাম হাতে থাকে এক সে একটা আমরা দুয়ের সঙ্গে যোগ করতে পারি সেই জন্য এখানে হবে তিন আরেক শূন্য করতে শূন্য সাত এবং তিন তার উত্তরটা কী আসলো আমাদের সাড়ত্রিশ হাজার তিরিশ ওকে এই সংখ্যাটি পেলাম আমরা অতএব সংখ্যাটি পেলাম আমরা কত সাড়ে হাজার তিরিশ ওকে এবারে এই সংখ্যাটিকে আমরা আমরা বল কাঠির সঙ্গে সাজাবো মানে এই এই সংখ্যাটিকে ওকে চলো তো প্রথমে লিখবো আমরা একক দশক শতক হাজার আমরা হাজার পর্যন্তই যাব কারণ আমরা জানি এখানে হাজার পর্যন্তই আছে তো এইভাবে আমরা নিচে চারটে দাগ নিয়ে নেব ঠিক সংখ্যার নিচে শতক এবং হাজার এই দেখো আমরা চারটে কিন্তু দাগ দিয়ে দিলাম এভাবে তোমরা চারটে দাগ দিয়ে দেবে দেখো প্রথম সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি আছে শূন্য সেই কারণে আমরা এককের ঘরে কোনো কিছু বসাবো না এককের ঘরে কিন্তু কোনো কিছুই বসাবো না শূন্য যেহেতু আছে সেখানে কোনো বল প্রয়োজন নেই এবারে দেখো দ্বিতীয় মানে কি দশকের ঘরে যে সংখ্যাটি আছে কত তিন এই সংখ্যাটি এখানে তিন আছে সেই কারণে কিন্তু আমরা এখানে তিনটে বল দিব এই একটি দুটি তিনটি দশকের ঘরে হয়ে গেল দশকের ঘর তারপরে দেখো পরের যে ঘরটি আছে শতকের ঘর এটাও শূন্য সেই কারণে আমরা শতকের ঘরেও কোনো সংখ্যা বসাবো না ওকে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে আর একটা ঘর লাগবে সরি আমি একটা ঘর এখানে দিই নি কারণ এখানে হাজার আছে হাজার মানে একটা ঘর লাগবে যেমন একক দশক শতক হাজার অজুতের ঘরটা লাগবে ওকে অজুতের ঘর না দিলে এখানে হবে না তোমার অজুতের ঘরও এখানে দিয়ে দেবে এবারে দেখো পরের যে ঘরটি আছে কি সাত পরের ঘর ঘরটি কি দেখো দশকের ঘর মানে এটা শতকের ঘর সরি দশ শতকের ঘরে তোমরা লিখবে শূন্য এখানেও কিন্তু শূন্য তোমরা লিখ কোনো যেহেতু কিছুই নেই সেই কারণে আমরা এখানে শূন্য পাবো অতএব এ প্রথমটাতে শূন্য এবং দ্বিতীয়টাতে তিনটে তারপরে তৃতীয়টাতে শূন্য এবং হাজারের ঘরে তোমরা লিখবে সাত ওকে তো এখানে সাত যেহেতু আছে তাই আমরা সাতটা এখানে ই করে দেব গোল বল করে দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি তো দেখো তোমরা এইভাবে সাতটি বল করে দেবে এবং পরের যে ঘরটি আছে সেটা হচ্ছে তিনটি করে দেবে একটি দুটি তিনটি তাহলে দেখো পুরো সংখ্যাটা যেটা আসবে সেটা হচ্ছে তিন সাত শূন্য তিন শূন্য তাহলে এই সংখ্যাটিকেই কিন্তু এই বল ও কাঠির সাহায্যে বসাতে বলেছে তোমরা এইভাবে এটি বসিয়ে দিলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি অ্যাক্সের ভিডিওতে তোমাদের ততক্ষণ সবাই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ